नमस्कार, हमें डॉक्टर दीपक कुमार बेहरा ब्रह्मा आयुर्वेद तरफ थे आयुर्वेद कन्सल्टेंसि एखानकार फिजिशियन हिसाब से अपन के किस सुगार बेपारे जानाते चाहिए। प्रथम कथा हे शरीरे आज के टोटल जी आशेपाशे जी देखा जाए सुगारे मात्रा प्रत्येक बाड़ीते ही प्रत्येक पेशेंट ही मैक्सिमाम बाड़ीते सुगारे पेशेंट प्रत्येके एक ना एक जन थाकछेन। एब सुगारे कंडिशन निये आज के अपनारा होयतो बा अनेक मेडिकेशन खाच्छेन ट्रिटमेंट कराच्छेन एब सेई क्षेत्रे आयुर्वेद निये कि बोला सुगार निये तो सबाई सब किछु जाने मने कारण जिनिसटा होच्छे सुगारटा एरकम एकटा जिनिस सबार मध्ये एकटा जिनिसटा ठीक आछे सुगार आछे एबार तार जन्य मेडिसिन खाच्छि बस ठीक आछे किन्तु एइटा जे कतगुलो उपद्रव बा कतगुलो कमप्लिकेशनेर शिकार हय বা এইটা আমাদের শরীরে কতটা ক্ষতি করতে পারে সেই ব্যাপারে আজকে একটু আলোচনা করব। প্রথম কথা হচ্ছে সুগার ডায়াবেটিস মেলিটাস আপনার টাইপ 1 ও টাইপ 2 কোনটা হয়েছে সেটা জানতে হবে। এবার ডায়াবেটিস যে মেলিটাস এটা হয় এজ রিলেটেড একটা মানুষের ক্ষেত্রে দেখা যায় এটা বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় আর একটা আপনার প্রাপ্তবয়স্ক বা 25 থেকে আপনার এবোভ এজের ক্ষেত্রেও দেখা যায়। এবার এই জিনিসটা দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মেডিসিন ডিপেন্ডেন্ট আর একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট। এবার ইনসুলিন ডিপেন্ডেন্ট হোক বা আপনার মেডিকেশন ডিপেন্ডেন্ট হোক আয়ুর্বেদের মধুমেহ বা প্রমেহ যে কথাটা বলা হয় টার্মে সেই কথাটার ব্যাপারে আজকে কিছু জিনিসটা জানবো। আজকে আয়ুর্বেদ নিয়ে আজকে আয়ুর্বেদের যে ট্রিটমেন্ট প্রসেস ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা আমরা মধুমেহ বলে থাকি সেখানে কিন্তু আমার প্রথম কিছু কিছু সিমটম দেখা দেয়। সিমটম মানে কীরকম আপনি বলবেন খুব বেশি জল তৃষ্ণা পাচ্ছে খুব বেশি খিদে পাচ্ছে বডিটা অনেকটা উইক হয়ে যাচ্ছে বা আপনার পিচ্ছাপ খুব বেশি হচ্ছে এই জিনিসগুলো কিন্তু প্রাথমিক ক্ষেত্রে দেখা যায়। এবার আপনারা বুঝতে পারেন না যে এটা আমি অনেক জল খেয়েছি বলে হয়েছে বা আমাদের শরীরটা এরকম ভেঙে যাচ্ছে কেন কোনো রকম অসুবিধা হচ্ছে। তো প্রাথমিকভাবে অনেকেই দেখতে পাই যে মেডিসিনগুলো বা কেউ ট্রিটমেন্টটা হঠাৎ করে ওঠে না কারণ সবাই ভাবে কি এমনি হচ্ছে কিন্তু জিনিসটা যে এই যে সুগারের কন্ডিশনটা যখন মানুষের ধরা পড়ে যখন দেখা গেল আপনার বাড়িতে পিচ্ছাপ করতে গিয়ে ওখানে পিঁপড়ে যাচ্ছে এবার জিনিসটা আপনার মনে হলো কেন আজকে একটু সুগারটা টেস্ট করে দেখি বা পিছাবে একটু রুটিন টেস্ট করে দেখি তখন হয়তো ধরা পড়লো জিনিসটা অনেক হাই আছে। তো সেই ক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট তো সব কিছু পেতে ট্রিটমেন্ট আছে আপনি অ্যালোপ্যাথি সায়েন্সে ট্রিটমেন্ট করছেন আয়ুর্বেদেও ট্রিটমেন্ট রয়েছে। এবার ওর সাথে আর এর মধ্যে তফাতটা কি তফাতের ব্যাপারে বলতে গেলে প্রথম হচ্ছে কোনোদিন জানবেন সুগারের কন্ডিশন যখন তৈরি হয় অনেকগুলো কারণ থেকে হয় যেরকম হচ্ছে একটা মানুষের অনেকদিন ধরে অ্যাংজাইটি ডিপ্রেশন অনেকদিন ধরে টেনশনে থাকছে এবার সেখান থেকে একটা হতে পারে। এবার আরেকটা সমস্যা হতে পারে কি একটা মানুষ কোনো রকম খাবারের একটা টাইম নিয়মিততা ঠিক নেই মানে হচ্ছে ধরা যায় খিদে নেই সেই সময়টা খাবার খাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যখন খিদে পাচ্ছে সেই টাইমটাই খাবার খাচ্ছে না তাতে কি হচ্ছে অনেকদিন ধরে পেটের সমস্যা থাকছে পেটের সমস্যা থেকে অনেকগুলো টক্সিন এফেক্টগুলো বডিতে তৈরি হচ্ছে এবার সেখান থেকে একটা সুগারের ধারণ আসতে পারে। আরেকটা জিনিস কি হতে পারে আমাদের অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স কি বলছে মেডিকেল সায়েন্স বলছে যদি আপনার প্যানক্রিয়াসের যে বেটা সেল এটা যখন মানে কাজ করতে ভালো করে কাজ করতে পারে না তখন কি হয় ইনসুলিন সিক্রেশনটা বেটারভাবে হয় না। যদি বল ইনসুলিনটা সিক্রেশন হচ্ছে সেই ক্ষেত্রে কি হচ্ছে ইনসুলিনটা ভালো করে কার্যকরী হয়ে উঠছে না। এবার কিছু কিছু ফ্যাক্টর থেকে ইনসুলিনটাকে কাজ করতে দেয় না কারণ হচ্ছে সেইগুলো শরীরের সাথে টক্সিন হিসাবে বডিতে কি করে সুগারকে ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট করতে পারে না যার জন্য ডায়াবেটিসটা সুগারের পরিমাত্রাটা বেশিভাবে বেড়ে যায়। এবার আপনার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট প্রসিডিওর হিসেবে কি করণীয় দরকার আয়ুর্বেদ প্রোটোকল হিসাবে আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা প্রথম কথা হচ্ছে পেশেন্টদেরকে সবসময় বলি ফিজিক্যাল এক্সারসাইজটাকে বাড়ান ফিজিক্যাল এক্সারসাইজ বাড়ান তাতে কি হবে আপনার শরীরে যে ওবেসিটি যে সমস্যাটা থাকে বা ডাইজেশনের যে সমস্যাটা থাকে তাকে যদি আমরা কিছু ভাগে যদি আমরা কারেকশন করি তাহলে কি হয় সুগারের মাত্রাটা আমাদের কিছু মাত্রায় ম্যানেজমেন্টে আসে। এবার ম্যানেজমেন্ট তো কিছু মাত্রায় হলো মানে সুগারের মাত্রাটা যে ফ্ল্যাকচুয়েশন থাকে সেখান থেকে একটা ম্যানেজমেন্টে আসে বাদবাকি সুগারের কন্ডিশনটাকে কি করে ট্রিটমেন্ট করবেন প্রথম হচ্ছে ডায়েট মেনটেন্যান্স। ডায়েট মেনটেন্যান্স কি যে খাবার খেলে আমাদের শরীরে সুগারের পরিমাণটা বাড়ে সেই সেই জিনিসগুলোকে আগে অমিট করতে হবে কারণ হচ্ছে আয়ুর্বেদ সবসময় বলে পজিটিভ ফ্যাক্টরটাকে যদি আমরা সবসময় যদি রোগের কারণটাকে যদি আমরা সরিয়ে রাখি তাহলে কি হবে রোগটা তাহলে সেইভাবে আর শরীরে বাড়বে না। তাহলে আমরা কি করব রোগের যে কন্ডিশনের জন্য আমরা প্রথম ডায়েটটাকে আগে মেনটেন করব ডায়েট মেনটেনের পর ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজের পর কিছু মেডিকেশন মেডিকেশন কি ওরাল মেডিকেশন যেগুলো দেওয়া হবে আয়ুর্বেদের প্রত্যেকটা মেডিকেশন কিন্তু
পজিটিভ ফ্যাক্টরটাকে বেটার রাখার জন্য, আপনার প্যানক্রিয়াসটাকে হেলদি রাখার জন্য, হ্যাঁ যেটা সুগারটা হাই আছে তাকে কিভাবে ম্যানেজ করা যেতে পারে, আমরা যে ট্রিটমেন্ট প্রসিডিউরটা ব্রহ্ম আয়ুর্বেদের যেটা করে থাকি, প্রথম কথা হচ্ছে রোগীকে যে ওষুধ দেওয়া হচ্ছে সেটা অন্ধভাবে নয়। আমরা ট্রিটমেন্ট প্রসিডিউরটা হচ্ছে প্রত্যেকটা জিনিসকে পেশেন্টকে বুঝিয়ে দেওয়া। যদি কোনো পেশেন্ট খুব নিড করছে একটা ডায়েটিশিয়ান, তাহলে ডায়েটিশিয়ানকে রেফার করা, প্রপার ডায়েটটা ঠিক করা, তার সাথে কিছু বাড়িতে এক্সারসাইজ বা শুধু কিছু প্রাণায়াম, আর সাথে হচ্ছে কিছু মেডিকেশন। এবার মেডিকেশন যেগুলো হবে সেইগুলো আমরা টোটালি সায়েন্টিফিক প্রসিডিউরে আমরা ট্রিটমেন্টটা করে থাকি, যেটা হচ্ছে 10-15 ডেজে প্রাথমিকভাবে পেশেন্টকে একটা প্রাইমারি মেডিকেশন দেওয়া হয়। প্রাইমারি মেডিকেশনের পরে 10-15 দিনের মাথায় পেশেন্টের সুগার কতটা থাকছে, ফাস্টিং আর পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার দুটো টেস্ট করানো হয়, সাথে ইউরিনের একটা রুটিন এক্সামিন। ইউরিনের রুটিন এক্সামিনেশন কেন, কারণ ইউরিনের থ্রুতে কোনোরকমভাবে সুগার আউটপুট লেভেল কেমন রয়েছে, ইউরিনারি কোনোরকম খারাপ রয়েছে কিনা সেইগুলোও জানা হচ্ছে। কারণ সুগার যদি সবসময় হাই থাকে আমাদের শরীরে নেফ্রোলজিক্যাল প্রবলেমগুলো আছে, যেরকম কিডনি, ক্রনিক কিডনি ডিজিজ ডায়াবেটিসের একটা খুব বড় একটা আপনি বলতে পারেন উপদ্রব। মানে হচ্ছে এই জিনিসটা কি করে, সুগারটা যখন আনকন্ট্রোল পজিশনে যখন অনেক দিন ধরে থাকে তখন কি হয় আমাদের শরীরে ক্রিয়েটিনিন বা ইউরিয়ার রেশিওটা সবসময় বেড়ে যায়, যেটা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির দিকে চলে যায়। এবার আমরা ট্রিটমেন্টটা যেটা শুরু করি সুগারের ক্ষেত্রে, আপনার রিপোর্ট হিসাবে আপনার মাসে মাসে আপনার চেক আপ থাকবে, মাসে মাসে আপনার সুগারের একটা রেগুলেশন থাকবে। এবার সুগারটার সাথে যদি বলেন কোনো মানুষের প্রেশারের সমস্যা আছে তাহলে সেটা আরেকটা প্রবলেম, কারণ মানুষের যখন প্রেশারের সমস্যা আছে তার সাথে সুগারের সমস্যা আছে তাহলে কিন্তু দুটোকে কিন্তু ম্যানেজমেন্টে রাখতে হবে। পেশেন্টকে টাইমলি ঘুমাতে হবে, কোনোরকম অ্যাংজাইটি স্ট্রেস নেওয়া চলবে না, তাতে কিন্তু সুগারের পরিমাণটা কিন্তু খুব রেট হিসেবে ফ্ল্যাকচুয়েশন করে। কিন্তু ফ্ল্যাকচুয়েশন রেটটাকে ম্যানেজমেন্টের জন্য মেন্টাল স্ট্রেসটাকে কম করা দরকার, তার জন্য ঘুমটাকে ভালো হতে হবে, তার জন্য মেডিকেশন দেওয়া হওয়ার সাথে আমরা কিছু কাউন্সিলিংও করি যেটা কি পেশেন্টদেরকে সুগারের থেকে ভালো রাখবে। তো মেডিকেশন যেগুলো দেওয়া হচ্ছে, এবার আপনি বলবেন যে আমি কি সারা জীবন ওষুধ খাবো, এইটা যদি বলেন সারা জীবন ওষুধ খাবো কিনা সেই কোশ্চেনের অ্যান্সারটা আপনাদের কাছে রয়েছে। কারণ যদি আপনি প্রপারলি ডায়েট করেন, প্রপারলি যদি এক্সারসাইজ করেন, আর সাথে কিছু কথাগুলো যদি যেগুলো ফলো আপ ডেট সেই হিসাবে যদি রিপোর্টসগুলো করে দেখেন, বা আপনার বাড়িতে যদি সিবিজি মেশিন যদি একটা থাকে, ওষুধ খাওয়াকালীন আপনি একটা ডায়েরি করলেন প্রতিদিনের সুগারের কন্ডিশন কেমন থাকছে, ফাস্টিং ব্লাড সুগার বা খাওয়ার 2 ঘন্টা পরে ব্লাড সুগার কেমন থাকছে একটা রুটিন করে রাখলেন, তাতে আপনার চোখে কি থাকলো আমি এই জায়গায় আগে ভুল করেছি, এই জায়গাগুলো শুধরালে আমি ভালো থাকবো, তাহলে সেটা আপনাকে গাইডেন্স করে দেবো আমি। তো গাইডেন্সটা তখনই করতে পারবো যখন আপনি আপনার শরীরের কন্ডিশন নিয়ে সবসময়, কিন্তু সবসময় আপনি যদি নিজের থেকে যদি সচেতন হন তাহলে আমি আপনাকে গাইড করতে 100 বার রাজি আছি। যদি আপনি মেডিকেশন টাইমলি খান, যদি আপনি প্রপার ডায়েট করেন আর এক্সারসাইজটা টাইম মতন করেন, আমি বলবো মেডিকেশন সব দিন খেতে লাগে না, হ্যাঁ কিন্তু কিছু রেগুলেশনে অবশ্যই থাকতে হবে, তাহলে কি আপনি বলবেন যে মেডিসিন ছাড়া আমি ভালো আছি। আমাদের অনেকগুলো সাকসেসফুল রেট আছে, আপনি আসলেই দেখতে পারবেন। কারণ হচ্ছে মেডিকেশন সবসময় দিয়ে আমরা কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করি না, যদি পেশেন্ট উইদাউট মেডিসিন যদি ভালো থাকে তাহলেই আমরা ওটাকে সুস্থ বলি, আর সুগারের থেকে সুস্থ বলে তখনই জানবেন যখন নিজের রিপোর্টগুলো ভালো বুঝবেন, নিজের শরীরটাকে ভালো বুঝবেন, আর সাথে যে উপদ্রবগুলো প্রথম থেকে হচ্ছিলো শরীরের উইকনেস, নার্ভের সমস্যা কিছু আসার চান্স ছিল, সেই জিনিসগুলোকে যখন ভালো দেখবেন তখন আপনি ভাববেন যে আমি সুগারের থেকে অনেকটা সেফ জোনে রয়েছি। এইটা হচ্ছে মেনলি আমাদের লক্ষ্য। এবার সুগার রিলেটেড কিছু কথা যদি বলছি, সুগার রিলেটেড আমাদের কী কী সমস্যা আসতে পারে, যদি আমাদের শরীরে সুগারের কন্ডিশন অনেক দিন ধরে যদি বেশি থাকছে, যদি আমরা সুগারটাকে প্রপারলি ম্যানেজমেন্টে রাখছি না, তাহলে আমরা কোন রিস্কের দিকে যাব। প্রথম রিস্ক কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্টের সমস্যা আসতে পারে। নেক্সট কথা নেফ্রোলজিক্যাল প্রবলেম, যেটা হচ্ছে কিডনির সমস্যা, সাথে শরীরে নার্ভের সমস্যা যেটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি, আর সাথে একটা যদি শরীরে ঘা হয়, তাহলে আপনারা জানেন যদি একটা মানুষের যদি ঘা হয়, যদি সুগার থাকে আর সেটা যদি আনকন্ট্রোল পজিশনে থাকে তাহলে সেটা কখনোই সুগার নয়, তো সেটা কোন দিকে যায়, ডায়াবেটিক ফুড আলসারের দিকে। এবার ডায়াবেটিক ফুড আলসারকে যতক্ষণ আপনি সুগারটাকে কন্ট্রোল না করবেন ততদিন ডায়াবেটিক ফুড আলসার কোনো দিন শুধরাবে না বা ওটা ভালোও হবে না। তাহলে এই কিছু কিছু জিনিস বললাম, আর সাথে রয়েছে চোখের সমস্যা ডায়াবেটিক রেটিনোপ্যাথি, কিছু চোখে ঝাপসা দেখা, সুগারের পরিমাণ হাই থাকাতে আপনার চোখের উপরেও প্রভাব পড়ছে, এই জিনিসগুলো কিন্তু অনেকগুলো কমপ্লিকেশন আছে যেগুলোকে আপনাকে রিস্ক জোনে নিয়ে যাবে, আর সাথে এটা ফ্যাটালও হতে পারে। যার জন্য আজকের থেকে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এখানে ট্রিটমেন্ট করুন, আয়ুর্বেদের থ্রুতে ট্রিটমেন্ট করুন, বা আপনার যে কোনো মেডিকেল
প্রসিডিউর নিয়ে ট্রিটমেন্ট করুন। আপনাকে আপনার সুগারের কন্ডিশন নিয়ে অবশ্যই সচেতন হতে হবে। বা সুগারের জন্য আপনি কি করবেন, সুগারের কন্ডিশন, ফাস্টিং, পিপি, এইচবি1সি, ইউরিন রুটিন, তার সাথে ইউরিয়া ক্রিয়েটিনিন, কিছু কিছু রিপোর্টস আছে যেগুলো আপনাকে মাসে বা দু মাস অন্তরে অবশ্যই করাতে হবে। সেইগুলো ওষুধ খাওয়াকালীন যে ডাক্তার ওকে দেখাচ্ছেন ওনাকে দেখিয়ে, যদি আয়ুর্বেদে ট্রিটমেন্ট করেন সে তো আছেই, বা ব্রহ্ম আয়ুর্বেদে যদি ফলো আপ করেন তাহলে ট্রিটমেন্ট প্রসিডিউর অনুযায়ী আমরা মাসে মাসে সেইগুলো স্ট্রিক্টলি রিপোর্ট করে সেগুলো দেখে নিই যে আপনি কতটা ভালো আছেন, বা আপনাকে ফিউচারে কী কী জিনিসগুলোকে ফলো করে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। তাহলে সুগার নেওয়ার চিন্তা নেই। এবার আয়ুর্বেদের হাত ধরে, আমরা সবাই মনে করি যে সুগারের হাত ধরে আমরা আয়ুর্বেদের হাত ধরে সুগারটাকে নিরাময় করতে পারব। তাহলে আজকে সুগার নিয়ে অনেক চর্চা হলো, নেক্সট ফলো রাখুন। আমরা অনেক কিছু রোগ নিয়ে এইভাবে কিছু আপনাকে হিন্টস দেব বা কিছু জানাতে চেষ্টা করব। হ্যাঁ, এটা সত্যি বাই এই ইন্টারনেটের দুনিয়াতে আজকে আপনাদেরকে হয়তো সব কিছু বলতে পারিনি, হয়তো আপনার কন্ডিশন নিয়ে আমি আপনাকে কিছু বলতে পারলাম, বা আপনার অন্যান্য সমস্যাও থাকতে পারে, সুগারের অনেক কিছু উপদ্রব আরও তো আরও অনেক কিছুই থাকতে পারে। যদি সেই রকম থাকে তাহলে সেই হিসাবে ট্রিটমেন্ট প্রসিডিউর ফলো করলে অবশ্যই রোগের থেকে সুরাহ পাওয়া যাবে। তো সেই জন্য প্রত্যেকটা রোগের জন্য আয়ুর্বেদে কী করণীয় বা কী করণীয় আছে সেই নিয়ে পরবর্তী অধ্যায়ে আবার দেখা হবে।